আগামী 27 জুলাই বৃহস্পতিবার ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি ভারতরত্ন মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালামের অষ্টম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছর উদয়পুর মহকুমার ছাতারিয়া এলাকায় জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের অফিস কক্ষের সামনে ডক্টর এপিজে আব্দুল কালামের মর্মমূর্তির পাদদেশে এই মহামানবের মৃত্যুবার্ষিকী পালন করা হবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের 5টি মসজিদ, 5টি মন্দির এবং 5টি বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমকে আর্থিক সাহায্য প্রদান করা হবে। এই সাহায্যে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে। ফাউন্ডেশনের ঐকান্তিক ইচ্ছায় রাজ্যের 37 লক্ষ জনগণের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সাংবাদিক সম্মেলন করে শুক্রবার বিকেলে এমনটাই জানান জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের। জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের উদ্যোগে আগামী 27 জুলাই ডক্টর এপিজে আব্দুল কালামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতারিয়া ওনার ফাউন্ডেশনের অফিস সামনে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, তার জন্য এই সাংবাদিক সম্মেলন। প্রোগ্রামটা হল 27 জুলাই অলতিপুরার মসজিদ, মন্দির, মাদ্রাসা সবাইকে আর্থিক সাহায্য করা হবে, রক্তদান শিবির হবে, আর উদয়পুর মহকুমারের যে রিস্কার শ্রমিক আছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। আর আমাদের গোমতী ডিস্ট্রিক্টের অনেক নেতৃত্ব আছে, আমি চিঠিটা ওখানে লিখে নেই, সবাইকে চিঠি দেওয়া হবে। আর বিশেষ করে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবার নয়নের মণি ডক্টর মানিক সাহজিকে আমি একটা চিঠিটা দিয়েছি ওনাকে এই প্রোগ্রামে আসার জন্য। আমি 2 তারিখ দিয়েছি এই মাসের। আমার বিশ্বাস উনি যদি কোনো সরকারি প্রোগ্রাম না থাকে, ডক্টর এপিজে আব্দুল কালামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনি 100% আসবেন, এটা আমার বিশ্বাস। আমি এই বিশ্বাস রেখে আজকা থেকে আমার বাড়িতে প্রোগ্রামের কাজ শুরু হয়েছে। আর আমার